ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, প্রণাম জানাই মহারাজদের। আজকে আমি তোমাদের যেটা পড়াবো, সপ্তম শ্রেণীর ভৌত বিজ্ঞানের সময় ও গতি অধ্যায়। তো চলে এসো, আজকে আমরা শুরু করে দিই সময় ও গতি। এই যে সময় ও গতি কথাটাতে দুটো শব্দ পাচ্ছি, সময় একটা আর একটা গতি। সময় সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে, সময় হচ্ছে একটা বিরাট অমূল্য জিনিস যেটা চলে গেলে আর পাওয়া যাবে, তাই তো? সময় সদ্ব্যবহার করতে হবে। গতি আমাদের এখানে যেটা মূল বিষয় দেখবো সেটা হচ্ছে গতি নিয়ে। আমাদের যেটা টপিক সেটা হচ্ছে গতির ধারণা, গতির ধারণা। এখন এই চ্যাপ্টারটা খুব ভাইটাল, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে। আমি যতটা সম্ভব কনসেপ্টচুয়ালভাবে বোঝাবার চেষ্টা করছি, কারণ ভবিষ্যতে তোমাদের উঁচু ক্লাসের ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের আছে, পরে কাজে লাগবে, সেই জন্য ভালোভাবে বুঝবে এই আশা নিয়ে আমি শুরু করছি। দেখো, গতির ধারণা করতে গেলে আমাদের প্রথমেই দুটো শব্দ আমাদের খুব চোখের সামনে চলে আসে, একটা হচ্ছে স্থির বস্তু আর একটা হচ্ছে গতিশীল। একটা হচ্ছে স্থির বস্তু আর একটা হচ্ছে গতিশীল বস্তু। এই দুটো শব্দ প্রথমত হচ্ছে স্থির বস্তু টাকা। কিছু কিছু বস্তু আছে দেখবে দিনের পর দিন যারা একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে না, সময়ের সঙ্গে সঙ্গে অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে না, মানে দেখছে একই জায়গায় রয়ে আছে। ধরো তুমি জন্মের সময় যে বাড়িটা দেখেছো বা যে স্কুলটা দেখেছো, যেখানে দেখেছো আজও সেখানে আছে, ভবিষ্যতেও সেই জায়গাতেই থাকে। তুমি ধরো যদি বাড়িটা আমরা চেঞ্জ করো বা তুমি যদি বিদ্যালয়টা চেঞ্জ করো অন্য বিদ্যালয়ে যাও, সেক্ষেত্রে তুমি চেঞ্জ করলো বিদ্যালয়টা তার জায়গা সেখানেই আছে, বাড়িটা যে জায়গায় অবস্থিত ছিল সেই জায়গাতেই আছে। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে বাড়ি, বিদ্যালয়, পাহাড়, পর্বত এই সমস্ত কিছু কিছু জিনিস আছে যেগুলো অবস্থানের পরিবর্তন করে না, এই সব বস্তুগুলোকে বলা হয় স্থির বস্তু। তাহলে বিশেষ একটা ধর্মের জন্য সে স্থির থাকতে পারছে, সে যে ধর্মের জন্য কোনো একটা বস্তু সময়ের সঙ্গে সঙ্গে সে একই অবস্থানে থাকতে পারছে, সেই ধর্মটা একটা, সেই ধর্মটাকে বলা হয় স্থিতি। আর যে বস্তুটা স্থির থাকছে সেটা হচ্ছে স্থির বস্তু, বুঝা গেছে? ঠিক এরই উল্টো একটা জিনিস যেটি হচ্ছে গতিশীল বস্তু। আমরা এটা কি দেখেছি না, সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সাথে অবস্থানের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। গতিশীল বস্তুর ক্ষেত্রে স্থির বস্তুই তো অবস্থানের পরিবর্তন হলো না, গতিশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হবে। ঠিক এর উল্টো ঘটনা, যেমন তোমাকে আমি একটা উদাহরণ বলি, তোমাদের ধরো আকাশ থেকে দেখছো একটি পাখি উড়ে যাচ্ছে, তাহলে প্রথমে পাখিটাকে তুমি এই অবস্থায় দেখি, কিছুক্ষণের মধ্যেই সে তার অবস্থান পরিবর্তন হয়ে গেছে, চোখের পলক ফেলার সাথে সাথে কি হবে, সে অন্য জায়গায় সরে চলে গেল। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থানের পরিবর্তন হবে। তুমি ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, একটি ট্রেন পেয়ে যাচ্ছে, তুমি ট্রেনটা দেখলে, যে বগিটাকে দেখলে, নিমিশের মধ্যে কি হবে, সেই বগিটা সরে চলে গেল বা ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে গেল। তাহলে কি সময়ের সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনটা কি হলো, গতিশীল বস্তু। যে পাখিটা উড়ে গেল তাকে আমি প্রথমে যে জায়গায় দেখেছি, কিছুক্ষণ পরে কি সেই জায়গাতেই থাকবে, থাকবে না। তাহলে এটা কি গতিশীল বস্তু, কারণ এগুলো সময়ের সঙ্গে সঙ্গে অবস্থানের পরিবর্তন হয়, সময়ের সঙ্গে অবস্থানের
পরিবর্তন অবস্থানের পরিবর্তন তাহলে সেই বস্তুটাকে বলবো গতিশীল বস্তু আর যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটছে সেটাকে বলবো আমরা গতি বুঝা গেল এখন এই যে গতি কোন একটা বস্তুর গতি বিভিন্ন রকমের সে বিভিন্নভাবে যেতে পারে সোজা যেতে পারে আঁকামাঁকা পথে যেতে পারে বৃত্তাকার পথে যেতে পারে এইগুলোর উপর ভিত্তি করে আমরা গতিকে কয়েকটা ভাগে ভাগ দেখে নিই একটা গতি কত রকমের দেখো গতি আমি প্রথমে একটা ধারণা দিচ্ছি বললাম সরলরৈখিক সরলরৈখিক জিনিসটা কি সরলরৈখিক কত নম্বর সরলরেখা আসছে আমরা সরলরেখা সরলরেখা সুখে এগুলো জানি তাই ধরো কোনো একটা বস্তুর গতি যদি সরলরেখা বরাবর অত বস্তুটি এঁকে মেঁকে যাচ্ছে না স্ট্রেট সোজা যাচ্ছে তখন সেটা হচ্ছে সরলরৈখিক গতি যেমন আমি ধরো এই চটটা যাচ্ছি এই চটটাকে আমি নিয়ে যাবো কত থেকে এই বোর্ডের ধরে এই প্রান্ত থেকে এই ভাব নিয়ে যাচ্ছি তাহলে এটা কি হলো সরল রেখা বরাবর গেল আমি যদি এই রেখাটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কোনো একটা বস্তুকে নিয়ে যাই তাহলে এই ভাব কি হচ্ছে সোজা যাচ্ছে সরল বরাবর তাহলে এগুলো হচ্ছে সরলরৈখিক গতি এরপর যেটা দেখব সেটা হচ্ছে বৃত্তাকার আরে দেখো সরলরৈখিক গতিতে আমি একটা উদাহরণ দিতে পারি যখন ক্যারাম খেলা হয় যে স্ট্রাইকারটা মারা হয় স্ট্রাইকারটা দিয়ে যখন একটা ঘুটিতে আঘাত করছে সে কিন্তু সোজা রেখা যাচ্ছে তারপর সে সরে যাচ্ছে সেটা আলাদা পথ কিন্তু সে যখন যাচ্ছে সে কিন্তু সোজা পথে যাচ্ছে আমি এই বস্তুটাকে যদি উপর থেকে ফেলে দিই কী হবে দেখো সোজা পথে নিচে পড়বো একটা সরল রেখা বরাবর নিচে পড়ছে তাহলে এগুলো হচ্ছে সরলরৈখিক বুঝা গেছে এবার যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তাকার বৃত্তাকার যদি কথাটা মানে কি আমরা বলতে পারি বৃত্তাকার মানে ওর পথটা বৃত্ত করা হবে আমরা বৃত্ত কি জানি জানি এদিকে বৃত্ত তাহলে এটা কি বৃত্ত করি তাহলে কোনো একটা বস্তু ধরো এখানে আছে সে এইভাবে যাচ্ছে এইভাবে আসছে আমি ধরো এই চকটা ভেতরে চকটাকে আমি নিয়ে যাচ্ছি পদ তাহলে এইভাবে গিয়ে এইভাবে আসে এইভাবে আসছে তাহলে কীভাবে পদটা গেল বৃত্ত বরাবর তাহলে এই ক্ষেত্রে গতিটা কী হলো বৃত্তাকার গতি এর একটা সুন্দর উদাহরণ আছে কী বলো তো আমরা যখন মাঠেতে দৌড়াই যখন মাঠেতে ছুটি তখন গোল পাক করে করে ছুটি তাই পুরো মাঠটা চারদিক ধরে ছুটছে তাহলে সেটা হচ্ছে এক ধরনের বৃত্তাকার গতি এবার দেখো আরেকটা গতিসম দেখবো যেটা হচ্ছে ঘূর্ণন ঘূর্ণন গতি এই জায়গাটার সাথে এটা কিন্তু অনেকটা একই মনে হতে পারে কিন্তু এটা বিশেষ করে এটা থেকে একটু আলাদা আছে সেই জায়গাটা ভালো করে খেয়াল করতে বৃত্তাকার গতি কি বলুন বস্তুর এরকম বৃত্তাকার পদ বরাবর ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুটা সেও ঘুরবে কিন্তু সে কী করবে নিজের কোনো একটা বিন্দুকে অক্ষ করে তার চারদিকে সে নিজে ঘুরবে যেমন আমি এই চকটা ধরছি এই যখন এইভাবে ঘুরছি এইভাবে ঘুরছি দেখো চকটা নিজে নিজেই এখানে একটা অক্ষ ধরে করেছে করে এইভাবে নিজে নিজেই ঘুরছে তখন সেটা হচ্ছে ঘূর্ণন গতি একটা ভালো উদাহরণ দিচ্ছি দেখো সিলিং ফ্যান সিলিং ফ্যান যখন ঘুরে আমরা যদি যে ব্লেডগুলো আছে ব্লেডের একদম অগ্রভাগটা যদি দেখি সে কী হয় এইভাবে ঘুরছে তাহলে সেটা হচ্ছে বৃত্তাকার কিন্তু সিলিং ফ্যানের যে মাঝের অংশটা যেখানটা আমি ফ্যানের মাথা বলছি সে জায়গাটা কী হয় সে নিজে নিজে এরকম চারটে ঘুরছে অক্ষের উপর সেই মাঝের অংশটা হচ্ছে আমাদের ঘূর্ণন যেমন আমি আমার একটা উদাহরণ বলি লাট্টু দেখেছো লাট্টু লাট্টুকে আর কাঠের দিয়ে পেরেকের মতো লাগাতে তা পেরেকটা হচ্ছে লক্ষ্য সে পেরেকটাকে লক্ষ্য করে তার চারদিকে নিজে নিজে ঘুরছে তাহলে এগুলো হচ্ছে আমাদের ঘূর্ণন গতির উদাহরণ
এছাড়াও আমরা আরেক ধরনের ভুল আছে, যেটা হচ্ছে বক্রপথে। বক্রপথে কথাটা মানে কি হচ্ছে, বক্রপথ মানে কি, সে এরকম এঁকে 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 চালিয়ে বিভিন্ন হয়েছে। যেমন সে কোনো নির্দিষ্ট শহরে কখনো বা যেতে পারবে না, সে কীভাবে চারদিকে এঁকে এঁকে ঘুরবে। একটা সুন্দর উদাহরণ দেখো, সাপ যখন যায় কী হয়, তখন হেলে তাহলে এঁকে বেঁকে যায় কোনো নির্দিষ্ট ফল করে। তাহলে এই ধরনের গতিগুলো হচ্ছে আমাদের বক্রপথে গতি, বোঝা গেছে। তাহলে সরলরৈখিক গতি কী, কোন ধরনের গতিগুলো সরলরৈখিক গতি, কী ধরনের গতিগুলো বৃত্তাকার, ঘূর্ণন গতি কোনগুলো, বক্রপথে গতি কোনগুলো, ধারণাটা বোঝা গেল। এখন আমি তোমাদেরকে কিছু ঘটনা বলে করে দিচ্ছি, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কী ধরনের গতির সৃষ্টি হয় সেগুলো তোমরা নিজেরা করবে। দেখো আমি কতগুলো ঘটনার কথা লিখছি, সেগুলো কী ধরনের গতি দেখাই। কোশ্চেনটা দিচ্ছি, গতির প্রকৃতি উল্লেখ কর, গতির প্রকৃতি উল্লেখ কর এবং কারণ দেখ, কী কারণে একটা বৃত্তাকার গতি হচ্ছে বা কী কারণে ঘূর্ণন গতি হচ্ছে, কী কারণে এটা আমাদের সরলরৈখিক গতি হচ্ছে সেগুলো উল্লেখ করতে। প্রথমত দিচ্ছি, তোমার ছাদ থেকে একটুকু ইঁটকে আমি নিচে ফেলে দেব, ছাদ থেকে একটুকু ইঁট নিচে ফেলে দেব। এটা কী ধরনের গতি আমাদেরকে উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত, আমার মেলা কিছু অনেক মেলাতে যে নাগরদোলা দেখা যায়, সেই মেলায় নাগরদোলার গতিটা কী ধরনের গতি। মেলায় নাগরদোলার গতি, ওকে। তিন নম্বর, ধরো আমি বললাম যে ঘড়ি, ঘড়ির কাঁটার যে অগ্রভাগের গতি, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, এটা কি ধরনের গতি। পৃথিবীর যে বার্ষিক গতি, পৃথিবীর বার্ষিক গতি কী ধরনের গতি, এগুলো তোমরা করবে, আমি যেটা বুঝলাম তার থেকে, ওকে। এরপর আমরা যেটা দেখব, এতক্ষণ আমরা গতির ধারণা দেখলাম, এই গতি সম্বন্ধে আমাদের কিছু জিনিস উঠে আসে, কিছু শব্দ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাকচুয়ালি আমরা গতি বলতে কী বলছি, কোনো একটা বস্তু চলতে থাকে, গতি বলতে বলছি কোনো একটা বস্তুর চলতে থাকে। সে কীভাবে চলবে, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। ধরো এটা আমি বলছি, তোমাদের লেখা হয়ে গেছে, ধরো এ একটা বিন্দু অবস্থান, এ একটা অবস্থান হচ্ছে বি, আমি এ অবস্থান থেকে বি অবস্থানে যাচ্ছি, গতি বলছি, গতি মানে কি চলতে থাকে। তাহলে আমি এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে চাইছি, বিভিন্নভাবে যেতে পারি। তাহলে এ থেকে বিতে যাওয়ার অনেক রকম রাস্তা, কীরকম আমি এইভাবে ঘুরে এইভাবে ঘুরে এইভাবে এইভাবে সেইভাবে যেতে পারবো, আবার এখান থেকে সোজা থেকে এইভাবে, তাহলে একটা এই পথে দেবো দুটোই যাওয়া যায়। কিন্তু আমি দুটো দু রকম পথ বরাবর দিচ্ছি, একটা এরকম ঘুরে গেছি আর একটা সজায় থেকে সরে বরাবর করেছি, এই দুটোর মধ্যেই কিন্তু আমাদের পার্থক্য আছে। এটাই হচ্ছে বিজ্ঞানের ইন্টারেস্টিং জিনিস। কী জিনিস, যখন কোনো একটা বস্তু যে
হচ্ছে স্বর্ণাকার হতে পারে, একেমেকে হতে পারে, বক্রাকার হতে পারে, বৃত্তাকারে হতে পারে, সে যেভাবেই যায়। কোনো একটা বস্তু প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান যে কোনো পথে যখন যায় তখন সেটাকে তার বলা হয় অতিক্রান্ত দূরত্ব। কেউ বোঝা গেছে মানে সে কতটা পথ গেল, এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। যখন বস্তুটা এ থেকে বিতে সোজাসুজি সরলরেখা বরাবর এল তখন এর একটি বিশেষ নাম আছে, এটাকে বলা হয় সরণ। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তুমি দুটোর মধ্যে পার্থক্য করে দেখো, এটা হচ্ছে আমি যে কোনো পদে যেতে পারি কিন্তু, আর স্মরণটা হচ্ছে আমার এর একটি প্রাথমিক অবস্থান আছে, এর একটা প্রাথমিক অবস্থান, এইটা হচ্ছে আমার অন্তিম অবস্থান। তাহলে আমি প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যাব, সেটা প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একটি সরলরৈখিক যে দূরত্ব পাওয়া যাবে সোজাসুজি, যে সরলরৈখিক দূরত্ব পাওয়া যাবে সেটা হচ্ছে সরল। অর্থাৎ কোনো একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যখন যাচ্ছে সে সবচেয়ে কম যে সরলরৈখিক পথে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের সরল। অর্থাৎ কোনো একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব যায় সরলরৈখিক পথে সেটাই হচ্ছে আমাদের সরল। সরলকে কী করে পরিমাপ করব, না তার প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরেখা দূরত্ব সেটাই হচ্ছে তার পরিমাপ, সেটাই সরল। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে একটা দিক বোঝানোর দরকার আছে, অর্থাৎ এর ক্ষেত্রে দিক আছে। দেখো আমি আরেকটা উদাহরণ দিই, ধরো একটি পিঁপড়ি, ধরো এটা একটা পাতা, গাছের পাতা, ঠিক আছে, এই একটা অবস্থান হচ্ছে বেলি, এখানে একটা অবস্থান হচ্ছে পিঁপড়ি, এখানে একটি পিঁপড়ে আছে, এই পিঁপড়েটা এই পথ বরাবর গেল, এখানে উনান দিচ্ছি এই পথ বরাবর গেল যে বিতে পৌঁছ, তাহলে এটা হচ্ছে এই অবধি এই পথটা কি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে আমি যদি বলি পিঁপড়েটা সরল পথ, তাহলে তার তো প্রথম অবস্থান এটা আর শেষ অবস্থান এটা, তাহলে তাদের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে সরল, তাহলে প্রথম থেকে শেষ যাচ্ছে, বুঝা গেল। ধরো এখানে আমি আছি, এইদিকে আমি এলাম, তাহলে এটা আমার প্রথম বিন্দু, এদিকে এসেছি, আসার পর আমি সবাই এইটা এটা কি এটা ধরো সি, তাহলে আমার প্রথমে অবস্থান কোথায় ছিল এতে, শেষ কোথায় বললাম সি, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব যদি বলি কী হবে, তাহলে এইটার ক্ষেত্রে ধরো আমি যদি অতিক্রান্ত দূরত্ব বলি আমি মোট কতটা পথ গেছি অতিক্রান্ত দূরত্ব কত, তখন কোথায় প্রথমে এগিয়ে গেছি, তারপরে কী গেছি বিসি গেছি, তাহলে এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু আমি যদি স্মরণ করি এটাকে একটা স্মরণ কর, আমরা স্মরণ কী দেখেছি বস্তুর প্রাথমিক অবস্থান এবং শেষ অন্তিম অবস্থান, সেটা যখন কোনো সরল রৈখিক কোনো সরল রেখা দ্বারা যখন যুক্ত হবে তখন সেটা হচ্ছে সরল। তাহলে আমার প্রাথমিক অবস্থান এটা, অন্তিম অবস্থান এটা, এটাকে আমি যোগ করে দেবো সরল রেখা বলব, কথা থেকে কথা এর থেকে শিখছে, তাহলে এক্ষেত্রে এসিটা হচ্ছে আমাদের সরল, বুঝে গেছে বিষয়। এবার দেখো আমি এখানে যেটা দেখব, এই যে পিঁপড়েটা এই থেকে বিতে গেল এও বিপদ, তাহলে এটা অতিক্রান্ত দূরত্ব, আর আমাদের এ থেকে বি এটা হচ্ছে আমাদের স্মরণ, এইটার ক্ষেত্রে এই পথটা বরাবর অতিক্রান্ত দূরত্ব বোঝা হলো, এ থেকে বিটা আমাদের সরাসরি সরল পথটা স্মরণ হয়ে গেল, তাহলে আমাদের তো অতিক্রান্ত দূরত্ব এঁকে ভেঙে যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কী হচ্ছে বেশি হচ্ছে, তাহলে স্মরণ আমাদের কম হচ্ছে। আবার দেখো আমি বলছি পিঁপড়েটা এই ওই পথে যায়নি, যদি পিঁপড়েটা খুব চাপ সে এ থেকে বিতে যাচ্ছে সোজাসুজি এই বরাবর, ওকে সে এই বরাবরই যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পিঁপড়েটা অতিক্রান্ত দূরত্ব কত, এটা সেক্ষেত্রে সরল কত, এটাই।
তাহলে অতিক্রান্ত দূরত্ব অল্প, যখন কেন্দ্রটা এ থেকে ভিতরে হয়তো সহজে এগোব কেন্দ্রটা এগোব যে এখানে পৌঁছাবে, তাহলে কিন্তু কোনো একটা বস্তু যেভাবেই যা সে যে পথটা যাচ্ছে সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। আর সরণের কি প্রাথমিক অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী সরণ, তাহলে এখানে এ বি এটা বি সে যা কেন্দ্রটা গেল এগোল, তাহলে এটা তো অতিক্রান্ত দূরত্ব হলো, আবার সেক্ষেত্রে যাচ্ছেও সেক্ষেত্রে সরণটা হচ্ছে এ থেকে, তাহলে এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যেটাই অতিক্রান্ত দূরত্ব সেটাই সরণ। তার মানে আমরা এই দুটো ঘটনা থেকে কি বুঝতে পারবো, যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ এদের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ কখনো একই হতে পারে আবার কখনো আলাদা আলাদা হতে পারে। যখন বস্তুটা হচ্ছে কোনো একটা ব্যক্তি হোক যা হোক সে যেমন এক জায়গা থেকে এক জায়গায় সজা যাচ্ছে তখন সেটাই তার অতিক্রান্ত দূরত্ব সেটাই তার ক্ষেত্রে সরণ, তাহলে প্রশ্ন হতে পারে কখন বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান হয়, এটা কোনটা হতে পারে, কখন বস্তু অতিক্রান্ত দূরত্ব ও সরণ সমান, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি কত কি করে, না যখন বস্তুটি যখন বস্তুটি সরল রৈখিক পথে যাবে, কারণ ধরো এ বিন্দু আর এখানে বি বিন্দু এ থেকে বিতে যাচ্ছে, তাহলে এটাই তার অতিক্রান্ত দূরত্ব। আবার আমরা সরল মানে কি জানি প্রাথমিক অবস্থা না শেষ অবস্থাকে মধ্যবর্তী যে সরল এবং দূরত্ব, তাহলে এটা সরল এখন যাচ্ছে মানে এটাই তার অতিক্রান্ত দূরত্ব এটাই হচ্ছে তার চেষ্টা সরল। এবার একটা কথা, আমরা যখন একটু আগে বললাম যে দিকের ব্যাপার সরল মানে একদিক থেকে অন্যদিকে যাবে, এই ব্যাপারটা নিয়ে একটু আমি বলি মন্দের সঙ্গে, কিছু কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে শুধুমাত্র মান আছে কিন্তু দিক এদের একটা বিশেষ নাম আছে, ওকে, আবার এমন কিছু কিছু আছে রাশি যাদের মান আছে আবার দিকও আছে এদের আবার একটা, যাদের ক্ষেত্রে মান আছে শুধুমাত্র মান পাবো কিন্তু কোনো দিক পাবো না তাদেরকে বলবো ডিলার, আর যাদের ক্ষেত্রে মানও আছে আবার দিকও আছে তাদেরকে বলি ভেক্টর। যেমন ধরো একটু উদাহরণ দিচ্ছি, ধরো আমি বললাম এই বইটা তোমাদের যে বই আছে সে বইয়ে বা এই বোর্ডটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি মাপ, এই টেবিলটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমি দৈর্ঘ্যটা মাপ, তাহলে আমি যদি স্কেলটা বসাই এই প্রান্তে বসে এই প্রান্তে মাপলেও যত পাবো ঘুরিয়ে এই জায়গা থেকে ওই জায়গা মাপলে কি মান পাল্টে যাবে না একই থাকবে, তোমাদের কি মনে হয়, তোমার প্রত্যেকে দেখবে বইয়ের কোনো একটা ধার বরাবর মাপলে এক জায়গায় স্কেল বসিয়ে অন্য প্রান্ত মারলে মাপবে, যেটা হবে স্কেলটাকে ঘুরিয়ে এই জায়গাটা থেকে শুরু করে ওই জায়গাটায় শেষ করবে কী হয় দেখবে, দেখা যাবে দুক্ষেত্রেই কিন্তু মানটা একই বাড়ছে, যদি দশমী হয় দশমী পনেরো সময় হলে দুদিক থেকে পনেরো সময়, অর্থাৎ সেক্ষেত্রে কী হচ্ছে মানটাই মনে বসে দিকটা করে ফ্যাক্টর করছে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের স্কেলার আছে দৈর্ঘ্য বস্ত উচ্চতা, আর ভেক্টর আছে এদের মানটাও দরকার দিকটাও দরকার, যেমন আমি বলছি ধরো একটি ট্রেন ধরো হাওড়া থেকে খারাপ আসছে যে গতিবেগটা নিয়ে আসছে সে যে গতিবেগে হাওড়া থেকে আরম্ভ গেল সেই গতিবেগেই যে আরম্ভ থেকে হাওড়া যাবে তার তো কোনো মানে না, তাহলে সেক্ষেত্রে যদি কোনো একটা গতিবেগ উল্লেখ করতে হয় সেটা তোমাকে বলতে হবে কোন দিক থেকে কোন দিকে যাবে, হাওড়া থেকে আরম্ভ আসার পথে এই গতিবেগ ছিল নাকি আরম্ভ থেকে হাওড়া যাওয়ার পথে এই গতিবেগ ছিল সেটা উল্লেখ করতে হবে, তা সেগুলো হচ্ছে ভেক্টর, যাই হোক এটা অনেক উঁচু ক্লাস আছে একটু মনে রাখবে, যার মান আছে
কিন্তু দিক নাই সেটা স্কেলার আছে আর যে মানাবি ঘুরে আছে ভেক্টর আছে তাহলে আমাদের যে স্মরণ করছিলাম স্মরণ আমাদের দিক অবশ্যই দরকার তার সাথে সাথে মানও দরকার তাহলে আমরা বলতে পারি স্মরণ কি রাশি মানে স্মরণ হচ্ছে ভেক্টর এগুলো একটু জিনিস আমরা দেখবো তাহলে এতক্ষণ তো একটা বস্তু বিভিন্ন ভাবে গেল এগুলো দেখবো ধরো একটি বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে এইভাবে গেল এইভাবে গেল বিভিন্ন পথে যে পথে যা এসে এসে সে আবার একটা কিন্তু কিংবা সে ধরে এইভাবে যাচ্ছে এইভাবে এসছে এই জায়গাটা শুরু করেছে তাহলে তার স্টার্টিং পয়েন্ট প্রথমে শুরু করেছে কেন আবার শেষ হয়েছে এটা এটার কিন্তু সে স্টার্ট করেছিল কেন এসে শুরু করে যাচ্ছে এই হয়ে যাচ্ছে এইভাবে এসছে এসে আমার শেষ হয়ে যাবে তাই সেই বিন্দু অর্থাৎ যেটাই শুরুর বিন্দু সেটাই তার শেষ হওয়ার বিন্দু অর্থাৎ তার প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা দুটি যদি একই অবস্থান বোঝায় সেক্ষেত্রে আমাদের স্মরণের মান শূন্য হয় তাহলে কি বললাম যখন মনে রাখবে যদি কোনো বস্তু প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই বিন্দু হয় তাহলে তার স্মরণ শূন্য অর্থাৎ কোন একটা বস্তু এখানে যাত্রা শুরু করেছে সে অনেকগুলো ঘুরে ঘুরে গেছে যদি আমার এখানে এসে তাহলে আমার স্মরণ শূন্য যেমন ধরো তুমি বাড়ি থেকে বেরিয়েছো গাড়ি করে এলে এসে বিদ্যালয়ে এসছো বিদ্যালয়ে পড়াশোনা করলে করে আবার বাড়ি ফিরে গেলে তোমার স্মরণ কত শূন্য বুঝা গেছে তাহলে আজকে আমরা কি দেখলাম গতির ধারণায় স্থিতি কাকে বলে গতি কাকে বলে স্থির বস্তু কি গতিশীল বস্তু কি তাদের উদাহরণ বিভিন্ন বস্তুর গতির প্রকৃতি কে কীভাবে যাচ্ছে কোনটা সরলরেখে কোনটা বক্রপথে কে ঘূর্ণনভাবে এগুলো আর তার সাথে স্মরণ আর অত্যন্ত দূরত্ব ওকে এরপর দিন আমরা বাকিগুলো পড়বো দ্রুতি বেগ তরঙ্গ মন্দ তোমরা বাড়িতে পড়ো ধন্যবাদ।